বিকেলে বা সন্ধ্যার নাস্তায় এরকম মোচমোচে পেঁয়াজ হলে আর কি চাই, যাদের ভাজা পোড়া পছন্দ। আজকে আমার এই রেসিপিটিটা দেখুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন আজকে মুচমুচে পেঁয়াজ কীভাবে তৈরি করবেন টিপস সহ আজকে আমি দেখাবো। তো দেখুন এখানে আমি ডাল নিয়েছি, এটা হচ্ছে খেসারি ডাল। এই ডাল দিয়ে পেঁয়াজও অনেক সময় ভালো লাগে, মানে মশারি ডাল দিয়ে পেঁয়াজও কিন্তু মুচমুচে বেশি হয় না, কেতকেতা লাগে। কিন্তু এই ডাল দিয়ে যদি আপনি পেঁয়াজও বানান তো অনেক অনেক মজা হয়, হ্যাঁ, এবং ক্রেপসি হয় এবং মুচমুচে হয়। তো আমি কিভাবে বানাই, তো এটা ডালটা আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে পানি ঝরা দিয়ে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখুন ব্লেন্ডার করে নিয়েছি। এখানে পেঁয়াজও টিপসটা হচ্ছে, আপনারা যদি পেঁয়াজও খেতে চান, বড়া হচ্ছে আলাদা, যেমন বড়া বানাইতে গেলে একটু অল্প পেঁয়াজ দিতে হয়, আর পেঁয়াজও বানাইতে হলে পেঁয়াজও বেশি দিতে হবে, মানে সব কিছু ডালের থেকেও পেঁয়াজটা বেশি দিতে হবে। তো আর এখানে আদা রসুন দিয়ে দিছি, কারণ ডালের একটা গন্ধ আছে, আদা রসুন দিলে গন্ধটা চলে যায়। আর বেশি করে ধনিয়া পাতা দিতে হবে, এটি হচ্ছে সবচেয়ে মানে মূল্যবান টিপস। পেঁয়াজও যদি পেঁয়াজও খেতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটা বেশি দিতে হবে, যা যখন তেলে ভাজবেন তখন দেখবেন পেঁয়াজটা যেন বেশি দেখা যায়। তো বাজারে যখন পেঁয়াজ বিক্রি করে দেখবেন তারা অনেক অনেক পেঁয়াজ দেয়। এই যে দেখুন আমার ডালের সাথে এখন মিক্স করে নিব। এখানে কাঁচামরিচও দিয়েছি, তো ওই ধনা পাতার সাথে মিলে গেছে, দেখা যায় না এর জন্য সবুজ। তো আমি এখন সব ভালো করে মিক্স করে নিব। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচামরিচ। তো এই যে দেখুন এখন ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে তারপর আমি তেলটা এখন দিয়ে দিব চুলায়। এই যে চুলায় তেলটা দিয়ে দিছি, তেলটা গরম হলে তারপরে আমি দিয়ে দিব। আর এটাই মনে করেন সন্ধ্যা নাস্তা বা মুড়ি ভর্ত খেতে অনেক ভালো লাগে। মুচমুচে পেঁয়াজও সাথে মনে করেন অন্যান্য বুট আলুচ বেগুনি পেঁয়াজও সব মিলে একসাথে যদি মুড়ি ভর্তা মুড়ি মানে মুড়ি মাখানো হয় তো অনেক ভালো লাগে। আমাদের রমজান মাসে তো মনে করেন পেঁয়াজও সবার ঘরে ঘরেই থাকে, আর পেঁয়াজও ছাড়া তো মানুষ ইফতারি হয় না। আলু চপ বেগুনি পেঁয়াজ, এই যে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিছি। দেখুন আমার পেঁয়াজটা বেশি দেখা যাইতেছে, এটা খেয়ে দেখবেন অনেক মিট্টু মিষ্টি মিষ্টি লাগবে, অনেক ভালো লাগবে, ঝাল আর মিষ্টি। আর পেঁয়াজ তো একটু মিষ্টি ঝাঁঝালো বেশি, স্বাস্থ্যের জন্য পেঁয়াজ অনেক ভালো। পেঁয়াজটা খেলে শরীরের মানে হজম শক্তি বৃদ্ধি পায়, হজম পেঁয়াজটা যদি কাঁচাও খেতে পারেন ঠান্ডা সর্দিও দূর হয় দেখবেন। তো এই যে দেখুন আমি আপনারা ইচ্ছে করলে ডোবা টেলেও ভাজতে পারেন, তো আমি বেশি একবারে কমও দিইনি, মিডিয়াম আর কি আমার যতটুকু লাগে আমি দিয়েছি। তবে এই পেঁয়াজটা আর কি ডোবা তেলে ভাজলে বেশি মুচমুচে হয়, তো এটাও তো আমি দিয়ে দিছি। দেখুন যদি মনে করেন ছোটো কড়াইতে ভাজা হয়, এটা তো মনে হয় বড়ো কড়াই ছড়াই নেয়, তো আমি একসাথে যাতে অনেকগুলো ভাজা যায় সেজন্য আমি এই বড়ো একটু ছড়াই নিয়ে প্যান নিছি। তো আপনারা যদি কী করে ভাজতে পারেন, এই যে দেখুন হয়ে গেছে মুচমুচে কেপসি, অনেক মজা হয়েছে। তারপরে এই যে দেখুন এখানে পাঁচমিশালি সবজি রান্না করব আমি। তো এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর জিরে, এখানে শাহি জিরা আছে আর দেশি জিরা, মানে বড় জিরা আর ছোট জিরা। তো এখন আমি তেলে ভেজে নেব, তারপরে এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। দেখবেন আপনি যদি বার্গারের ভিতরে তেলের ভিতরে কিছু রসুন কুচি দিয়ে দেন, দেখবেন ফ্লেভারটা অন্যরকম ছড়ায় একবারে, খুব ভালো লাগে রসুনের ফ্লেভারটা, মানে একটু ভাজা হলে বাদামি কালার হলে অনেক ভালো লাগে। যে কোনো বার্গারে দেখবেন আমরা ডাল যখন বার্গার দিই রসুন দিয়ে বার্গার দিলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো যে দেখুন আমি তো এই সবজি রান্না করব, সেই জন্য আগে জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা আমি এখন ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা আমার যারা চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমি যখন পরবর্তীতে ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাব, তখন আপনি দেখতে পারবেন।
তো এই যে দেখুন আমি সবজি কেটে নিয়েছি, মানে সব রকমের সবজি আছে, গাজর, আলু, টমেটো, তারপরে ক্যাপসিকাম, লাউ, তারপরে ফুলকপি, মানে শীতের সব সবজি আছে এখানে। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। তো এই শীতের মধ্যে ঠান্ডা ভিতরে সবজি খেতে অনেক ভালো লাগে। দেখবেন আপনি ভাত নেবেন, অল্প একটু ভাত নেবেন, আর সবজি নেবেন বেশি, যত সবজি খাবেন তত ভালো স্বাস্থ্যের জন্য। তো এই যে এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, দেখুন আমার সবজি যতটুকু। তো এখন মশলা ভালো করে কষিয়ে সবজি দিয়ে দেব। তো বেশিরভাগ নিরামিষ সবজি খেতে শীতের মধ্যে অনেক ভালো লাগে, কারণ এখন নতুন নতুন সবজি উঠছে, শিম, আলু, বেগুন, সব টমেটো, এগুলো দিয়ে একসাথে যদি মনে করেন সবজিটা রান্না করে অনেক ভালো লাগে। আর সবসময় তো মাছ মাংস খাওয়া পরে তো মাঝে মধ্যে সবজি খেতে অনেক ভালো লাগে, ঠিক না? তো যে দেখুন আমি সব সবজি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে, তারপরে আমি ফুলকপিটা আগে ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপিটা একটু গন্ধ আসে। যদি আপনাদের একটা টিপস দিয়ে দিই, যারা ফুলকপি মানে অনেক আছে ফুলকপির একটা কেমন যেন একটা গন্ধ আছে, তো আপনারা যদি সেই ফুলকপিটা তেলে ভাজেন বা ফুটিয়ে নেন, একটু পানি দিয়ে ফুটিয়ে গরম পানি করে একটা বলক দিয়ে, তারপরে যদি ওই ফুলকপিটা তরকারিতে দেন, যে কোনো তরকারিতে, দেখবেন গন্ধ আসবে না, ভালো লাগবে অনেক। তো আমি যে এটা সকালে নাস্তা খেয়েছিলাম, দেখুন পরোটা আর হচ্ছে এক কাপ চা নিয়েছি। তো সকালবেলা মনে করেন চা ছাড়া তো চলেই না কারো, আর এই শীতে চা না খেলে ভালোই লাগে না। তো স্বাভাবিক সবাই সকালবেলা চা, রুটি বা বিস্কিট, যে যেটা দেখে খেতে অভ্যস্ত সে সেটাই খায়, ঠিক না? তো সবাই প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন, সবাই লাইক দিবেন, কেউ স্কিপ করে দেখবেন না, অনেক ছোট্ট একটা ভিডিও, তো আমি বেশি বড় ভিডিও দিই না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।